কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সকালে অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তবে অভিযোগপত্রের বিস্তারিত তথ্য দিতে রাজি হননি তিনি। এতে 29 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে 15 জন কারাগারে রয়েছে, অপর 14 জন এখনও পলাতক। 2021 সালে 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া ডি ব্লকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুজিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় মহিবুল্লার ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।